हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल स्वास्थ्य विद टिप्स। आज हमें आलोचना करब 7-9 मास शिशुर विकास सम्पर्के, अर्थात थार्ड ट्राइमेस्टर सम्पर्के। आपनि जदि आमार चैनल नतुन हन तो कष्ट करे चैनलटि सबस्क्राइब करे नेन एबं पाशे थाका बेल आइकनटिते प्रेस करे नेन। आमि प्रतिनियत गर्भवतीदेर समस्या समाधानेर टिप दिये थाकि। सप्तम मास अर्थात प्रेगनेंसिर लास्ट ट्राइमेस्टर, বাচ্চা এই সময় প্রায় 35 সেমি লম্বা হয়ে যায় এবং ওজন হয় 1.5 কিলো থেকে প্রায় 2 কিলো এবং অনেক বেশি মজবুত হয়। তাই যখন লাথি মারে মায়ের পেট শক্ত হয়ে যায়, বাইরে থেকে হাত দিলে বোঝা যায় ব্যথা অনুভূত হতে পারে, কারণ এই সময় বাচ্চার হাত ও পা ছড়িয়ে থাকে, আবার কিছু পর হাত পা গুটিয়ে নেয়, তখন ব্যথা কমে যায়, বাচ্চা আপনার আওয়াজ শুনতে পায়। এই সময় আপনি ওর সাথে কথা বলবেন, ও রেসপন্স করে। বাচ্চা এই সময় চোখ খোলা ও বন্ধ করা শুরু করে এবং হাতের তালু কখনো খোলে এবং কখনো বন্ধ করে। অষ্টম মাস, অষ্টম মাসে বাচ্চা প্রায় 45 সেমি লম্বা হয় এবং ওজন হয় 2 কিলো 250 গ্রাম। তবে সব বাচ্চার ক্ষেত্রে একই রকম ওজন হয় না, কিছু বাচ্চার কম ওজন হতে পারে, আবার কিছু বাচ্চা বেশি ওজন হতে পারে। বাচ্চার সমস্ত অঙ্গের বিকাশ সম্পন্ন হয় এই সময়, কিন্তু বাচ্চার ব্রেন এবং স্বরযন্ত্রের বিকাশ পুরোপুরি সম্পন্ন হয় না। তাই এই সময় একটু সাবধানে থাকুন, ভারী কাজ ট্রাভেল করা থেকে বিরত থাকুন, যাতে 8 মাসে ডেলিভারি না হয়ে যায়। এই সময় ঘি খাবেন না। 8 মাসের শেষের দিকে বাচ্চার ব্রেন এবং স্বরযন্ত্রের বিকাশ সম্পূর্ণ হয় এবং বাচ্চার নর্মাল ডেলিভারির জন্য মায়ের গর্ভে সঠিক পজিশনে আসে। মাথা নিচের দিকে এবং বাচ্চার মুখ মায়ের পিঠের দিকে এবং বাচ্চার হাত ও পা মায়ের পেটের ভেতর দিকে গুটিয়ে থাকে। এই পজিশনে এলে আপনার জন্য খুবই ভালো, কারণ নর্মাল ডেলিভারির চান্স বেড়ে যায়। নবম মাস, নবম মাসে বাচ্চা প্রায় 45-50 সেমি লম্বা হয় এবং 2.5 কিলো থেকে 4 কিলো পর্যন্ত হয়। এই সময় বাচ্চা খুবই দ্রুত ওজনটাকে গেন করে, প্রতি সপ্তাহ প্রায় আধা পাউন্ড ওজন বাড়ে। ওজন বাড়ার কারণে এই সময় বাচ্চার ঘোরার জন্য জায়গা কমে যায়, ফলে লাথি ও বাচ্চার নড়াচড়া কম অনুভূত হতে পারে। এমনটা বলে কখনোই ঘাবড়াবেন না, বাচ্চার নড়াচড়ার জন্য স্পেস কমে যায়। এই সময় নিচের দিকে বাচ্চার মাথা থাকে, নিচের দিকে কম নড়াচড়া হতে পারে এবং ওপর দিকে থাকে হাত পা, তাই ওপর দিকে নড়াচড়াটা অনুভূত হতে পারে। এই সময় বাচ্চা বাইরে আসার জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়। এই সময় লেবার পেন হতে পারে, বিভিন্ন ধরনের পেনও হতে পারে। যদি কোনো ব্যথা 10 মিনিটের বেশি হয় তো অবশ্যই ডক্টরের সাথে কন্ট্যাক্ট করবেন এবং 9 মাসের প্রথম থেকেই আপনি ডক্টরের সাথে যোগাযোগ। তো ফ্রেন্ডস, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।